সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তোমাদের অন্তরীকরণের আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে আলোচনা করব তো চলো বন্ধুরা ম্যাটটি দেখে আসি তো এখানে খেয়াল করো যে ম্যাটটি আগে থেকে বোর্ডে লেখা আছে সেটি হচ্ছে ই টু দি পাওয়ার কস এক্সের অন্তরক সহক নির্ণয় করো অর্থাৎ ই টু দি পাওয়ার কস এক্সের আমাদের কী নির্ণয় করতে হবে অন্তরক সহক বা অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশন করতে হবে তো দেখো আমরা যে মানটা দেওয়া আছে সেটা ফার্স্টটাকে ওয়াই ধরে নিব ধরি ওয়াই সমান সমান ই টু দি পাওয়ার এক্স এখন যেটা দেওয়া আছে সেটা কোলে আমি কী ধরে নিয়েছি সেটা করে আমি ওয়াই ধরে নিয়েছি এখন দেখো এটাকে যদি আমরা ডি ওয়াই ডি এক্স করি সাপেক্ষে আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েট করব আমরা এক্সের সাপেক্ষে ই টু করব তাহলে দেখো কিছুক্ষণ আগেও আমরা এরকম একটা ম্যাথ সলভ করে এসেছি আগের টিউটোরিয়ালে ই টু দি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে কি হয় ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার এস সরি ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে হয় ডি ওয়াই বাই এক্স এখন এক্সের সাপেক্ষে এটাকে ই টু দি পাওয়ার আকারে চিন্তা করতে হবে আমরা যদি জানি যে ডি বাই এক্স ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে হয় ই টু দি পাওয়ার এক্স তাহলে এখানে এক্স থাকলে এখানে এক্স হবে তাহলে ইর উপরে যা আছে ই টু দি পাওয়ার কস একসকে ডিফারেন্সিয়েট করলে আমরা লিখতে পারবো ই টু দি পাওয়ার কস এক্স কিন্তু বন্ধুরা একটা বিষয় খেয়াল করে এটা কিন্তু অরিজিনাল এক্স না যেহেতু এটা কস এক্স তাহলে ইর কাজ হয়ে গেছে আমাদের ফার্স্টে কার কাজ হয়ে গেছে ইর কাজ এখন আমাদের কস এক্সকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে তো কস এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা লিখতে পারি মাইনাস সাইনেক্স আমরা সূত্র থেকে জানি মাইনাস সাইনেক্স তো তোমাদের একটা কথা বলি তোমরা যখন এই ম্যাথগুলো সলভ করবে তখন অবশ্যই সূত্রগুলো কিন্তু ক্লিয়ারলি প্র্যাকটিস করে নিবা কারণ সূত্রগুলো মুখস্থ না করলে তোমরা কিন্তু ম্যাথগুলো করতে পারবো না সো তোমাদের প্রতি যেটা অনুরোধ সেটা হচ্ছে অবশ্যই তোমরা আগে অঙ্কগুলো করার আগে আগে তার সূত্রগুলো সম্পর্কে ক্লিয়ার আইডিয়াটা নিয়ে নিবা এখন কসের কাজ হয়ে গেছে এখন আমরা কার ডিফারেন্সিয়েট করবো এক্সে তাহলে এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে পাবো ওয়ান তো আমি অঙ্কটা আবার লিখে দিই ইটুকু পাওয়ার কস এক্স তো এখন খেয়াল করো এটাকে জাস্ট আমরা একটু সাজিয়ে লিখবো ডি ওয়াই বাই ডি এক্স মাইনাস সাইন এক্স ই টু দি পাওয়ার কোয়া সিক্স এটাই হচ্ছে কিন্তু আমাদের নির্ণয়ে অ্যান্সার তো আশা করি বন্ধুরা তোমরা এই সিম্পল ম্যাথটি বুঝতে পেরেছো তো এরপরও যদি বুঝতে তোমাদের কোথাও কোনো সমস্যা থাকে সেটা অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে তোমাদের মতামত জানাতে ভুলবে না ধন্যবাদ তোমাদের সবাইকে